ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد ভাই জানতে চেয়েছেন যে ইমামের পিছনে সুরাতুল ফাতেহা কখন পাঠ করবেন ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পাঠ শেষ করবে আমিন বলা শেষ করবে তখন থেকে শুরু করব নাকি জানতে চেয়েছেন জজাক আল্লাহ রান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন কথা হলো যে শুধু ফাতেহা নয় বরং ইমামের পিছনে মুক্তাদি প্রতিটা কাজ করবে ইমামের পরে আগে করতে পারবে না এটি একটি মূলনীতি যেমন সহিয়াল বখারিতে হাদিস উত আকাউজা রফা আ ফারফাউ হাদিস ছয়শো অষ্টআশি ছয়শো উনানব্বই হাদিস দেখতে পারেন সহিয়াল বখারির যেখানে বলা হয়েছে বা যেখান থেকে দলিল পাওয়া যায় যে ইমামের প্রতিটি কাজ করার পর বক্তা দিয়েই কাজ করবে যেমন হাদিসে বলা হলো যে ইমাম সাহেব যখন রুকু করে তখন তোমরা রুকু করো ইমাম সাহেব যখন মাথা উঠায় তারপর তোমরা মাথা উঠাও তো কাজ হবে ইমামের পর পর এখন কথা হলো যে সুরতুল ফাতেহা কখন পাঠ করব এমন সংক্ষিপ্ত কথা হলো যে ফতুয়াই কানুল ইসলাম যেটা লেখক শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সেখানে তিনি বলেছেন যেমনটা আপনি উল্লেখ করেছেন যে মুক্তাদি সুরা ফাতেহা পাঠ করবে ইমাম সাহেব ফাতেহা পড়ার পরে যেহেতু নামাজের মধ্যে সুরতুল ফাতেহা হচ্ছে অন্যতম রোকন তাই মুক্তাদি সুরা সুরাফাতেহা শুনবে আমিন বলবে তারপরে ফাতিয়া শুরু করবে আশা করি বুঝতে পেরেছেন খাইরান